হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা ভিন্ন ধর্মীয় এক অদ্ভুত টাইপের নাম যে খাবারের, সে খাবারটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বলি যে কলা এমন একটা গাছ যার হয়তো পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই আমরা খেতে পারি, সেই রকমই কলা গাছের একটা অংশের রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটার নাম হচ্ছে কাকনা বিরান, আমরা বলি কাকনা। এটা হচ্ছে কলা গাছের পাতার যে মাঝখানের যে মানে মোটা অংশটা থাকে এইটাই আর কি, পাতাটা মানে ঝরে ফেলে দিয়ে এই অংশটা আমরা এভাবে কেটে সেম প্রসেসে রান্না করি। আর এটা মানে জাস্ট চিবিয়ে খেতে মানে অস্থির টাইপের মজা লাগে, আমাদের খুবই প্রিয় একটা খাবার এই কাকনা বিরান। এটা রান্নার জন্য প্রথমে আমরা কাকনার সাথে আলু দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে নিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা। তারপরে সব উপকরণ দিয়ে একসাথে মিশিয়ে, আর হ্যাঁ, এখানে আমরা মানে রান্না করা সিদ্ধ করা বুটটাও ঢেলে নিব, আর কাকনার সাথে বুটটা দিলে খাবারের মানে স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে রান্না করা আমরা মুরগির মাংস অ্যাড করতেছি, মুরগির মাংসটা আগে থেকে রান্না করা ছিল। চাইলে আপনারা এখানে মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংস দেন, খাসির মাংস দিয়ে রান্না করতে পারবেন, আপনাদের সুবিধার মতো করতে পারবেন। লাস্টে তেল দিয়ে সব কিছু আমরা একসাথে একদম সুন্দর করে মাখিয়ে নিব, তারপরে পানি দিয়ে জাস্ট এটাকে সিদ্ধর জন্য চুলায় ঢেকে দিব। তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এ ধরনের মজার মজার রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আপনাদের কাছে রান্নাটা ভালো লাগলে দেখা যাবে আমি রান্না করতে আরও বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করবো, আরও বেশি উৎসাহিত হব। তো যখন ওটা সিদ্ধ হয়ে গিয়েছে আমরা অন্য পাত্রে কেটে রাখা পেঁয়াজ কুচি আর এর ভিতরে তেল দিয়ে জাস্ট এটাকে বাগার দিয়ে দিব। এই কাকনাটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, আর এটা মানে কাকনার যে অংশটা এটা মানে চিবিয়ে খেতে অনেক মজা লাগে। এই রান্নাটা আমাদের বাড়িতে ছোট বড় সবাই বেশ পছন্দ করে, আর বিশেষ করে আমার বাবা এই রান্নাটা খুবই পছন্দ করে, আর কাকনা চিবিয়ে খেতে তার অনেক ভালো লাগে। আমার এ ধরনের অদ্ভুত টাইপের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।